বাংলাদেশে প্রতিদিন বিকাশের ডাচবাংলায় এবং বিকাশ এবং ডাচবাংলা মিলে রকেট মিলে 900 বাংলাদেশে অ্যাকচুয়ালি প্রতিদিন যেই দেশে মানুষজন মনে করতো যে মোবাইলে টাকা কার্ডে হবে না 900 থেকে 1,000 কোটি টাকা লেনদেন হয়। আউট অফ দ্য বক্স বলতে কি বুঝি, মানে এমন একটা চিন্তা যেটা মানুষ বলে ওয়াও ভালো তো জোস্ত ভেরি ভেরি ইনোভেটিভ, এ ধরনের কিছু একটা যেটা আমরা নর্মালি বাকিরা চিন্তা করছে না, আপনি চিন্তা করছেন, এটাই তো আউট অফ দ্য বক্স বলার চেষ্টা করছি। ফিউচার বুঝতে পারা, ভাই কি বলতেছেন, ফার্ম গেটে তো ওই যে টিয়া পাখিও ইয়া তোলে ফিউচার দেখা, এটা বলতে চাচ্ছেন? সামথিং লাইক দ্যাট, যেই মানুষটা ফিউচারে কি হতে পারে এটা বুঝতে পারে। খাতওয়াইজ বলি, ই কমার্স বাংলাদেশে ফিউচার কি? ই কমার্স মানে বোঝেন, আপনি অনলাইনে বা অ্যাপে কিছু একটা কিনবেন, সেটা আপনার বাসায় চলে আসবে এবং অনলাইনে আপনি পেমেন্ট করবেন। এখানে ই কমার্স নিয়ে কে কে কাজ করতে চান একটু সত্যি বলেন, এখন চেঞ্জ করেন, হাত তুলছেন, ধাপ ধাপ ধাপ, হ্যাঁ বস, আপনি আমি আপনাকে স্টেজে ডাকবো কিন্তু আপনি কিন্তু ইনসাল্টেড হলে মাইন্ড করবেন না, রাজি রাজি শিওর ভাই করেন যা ইচ্ছা, রাইট, প্লিজ আসেন। উনি ই কমার্স নিয়ে কাজ করতে চায়, আমরা দেখব নর্মালি, হ্যাঁ ভাই আমার আছে, আমি একটা খুলেছি, এইসব কথা আমি শুনবো না, এটা হচ্ছে উপরের লেভেলের আলাপ, এটা হচ্ছে সারফেসের আলাপ। হ্যাঁ ভাই আমি করেছি, খুলবো, আমাদের এলাকায় এরকম আছে ভাই, চেষ্টা করব, আমি ওনাকে আটকানোর চেষ্টা করবো, জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট। ই কমার্সের ভবিষ্যৎ বাংলাদেশে কি, কেন আপনি এটাতে আছেন? ই কমার্সের ভবিষ্যৎ বাংলাদেশে সামনে আরও অগ্রসর হবে, কারণ আমেরিকাতে ই কমার্সের উপরে বিজনেস হচ্ছে এবং আমেরিকান পিপল, একটু থামাই, আমেরিকার সাথে বাংলাদেশের কোনোই সম্পর্ক নেই, সো যদি ই কমার্স বলার সাথে সাথে কেউ আমেরিকা বলে আমি এটা মানবো না, প্রথম কথাটা। কেন রাগ করবেন না, আমি একটু বলি, আমেরিকায় মানুষজন অনলাইনে দিতে পারতেছে, এই আছে সেই আছে, আমেরিকায় অনেক দূরে দূরে মানুষ থাকে, সো ড্রোনে করে তার কাছে খাবার পাঠানো একটা বড় ব্যাপার, বাংলাদেশে বাস থেকে বাইরে এলেই দোকান অথবা জালনা থেকেও বন্টু সানাজোর পাড়া বস নেন। সো আমেরিকার ছেলেরা যেখানে ড্রোন দিয়ে অ্যামাজন বাসায় এসে ঠুস করে খাবার নামিয়ে দিয়ে যাবে, এটা ওদের জন্য ভিজিবল, বাট উনি যখন সেকেন্ড সেন্টেন্সে যখন আমেরিকায় চলে গেল আমি উৎসাহ পুরোটা হারিয়ে ফেলেছি, আমেরিকান মার্কেটের সাথে আমাদের মার্কেটের কোনোই মিল নাই, সরি। আমেরিকানরা বিশ্বাস করে একজন আরেকজনকে, সে যদি কোনো একটা খারাপ মাল পাঠায় তার ব্যবসায় শেষ, বাংলাদেশে খারাপ মাল পাঠালে ব্যবসা শেষ, ব্যবসাটা জমজমাট হবে। সো আমেরিকা বাদ দিয়ে আমি আপনাকে আটকাবো বাবা, আমি কিন্তু বলেছি যে আমি আটকাবো, সেকেন্ড, বাট আমি আমার কথা পুরো শেষ করি নেই তখন, আমি তো ওই পর্যন্ত যাবো না, কারণ আপনি সময় পাবেন এক মিনিট, আধা মিনিট, 30 সেকেন্ডস ইমপ্রেশন তৈরি করার জন্যে, আর এখন তো স্টেজ, আমরা যদি বোর্ড মিটিং, ইনভেস্টমেন্ট, আপনি আমাকে টাকা দিবেন তাইলে আমি আরও সময় দিতাম আপনাকে, রাইট? এখন যেমন আমি আপনাকে আমার সময় দিচ্ছি, সো আপনার প্রধান দায়িত্ব আউট অফ দ্য বক্স আমাকে হ্যাপি রেখে জনগণের সাথে একটু কানেকশন রাখা। সেকেন্ড লাইন, কেন ভবিষ্যৎ ভালো বাংলাদেশে বলে, কারণ তথ্য প্রযুক্তিতে এই এই খাতে যদি বিজনেস করে বাংলাদেশ, সেক্ষেত্রে বাংলাদেশের ছেলে পেলে এবং বাংলাদেশের তরুণ উদ্যোক্তারা অনেক বেশি সুযোগ পাবে এই কাজ। বাংলাদেশের তরুণ উদ্যোক্তা আসেন না, হাত ধরে একটু, সমস্যা নেই, এটা দিয়ে বলে না শুকন ভাই আবার এরকম করে, হ্যাঁ উনি যেগুলো বলছেন একটা আমার কিচ্ছু আসা জানেন, অ্যাভারেজ ব্রেইন, আই এম সরি, আপনি আমি তো বলছি আপনাকে পাবলিক প্লেস অপমান করবো বস, হ্যাঁ আই ডিডন্ট সে দ্যাট আই এম গোনা কিস ইউ অর সামথিং, বাট আমি বলি, ওনার বলা উচিত ছিল বাংলাদেশে অ্যাসোসিয়েশন অফ ই কমার্স একটা আছে, ই ক্যাপ, সেটাতে রেজিস্টার 1,200 মতো আছে, সো আমরা প্রায় দেখতে পাচ্ছি 1,200 অর্গানাইজেশন আছে, বা বাংলাদেশে এতগুলো ডিমান্ড হয়েছে গত বছর, গত বছর বাংলাদেশের ই ক্যাবে এরকম এরকম হয়েছে। আচ্ছা শুকন ভাই, আপনি যেটা বললেন আমেরিকার বাংলাদেশ কার্ডে পেমেন্ট টেমেন্ট, আপনি কি জানেন যে বিকাশ এবং ডাচ বাংলার মাধ্যমে বাংলাদেশে প্রতিদিন 900 কোটি টাকা ট্রানজ্যাকশন হয় শুকন ভাই, সেটা থেকে এই এইগুলো যখন বলবো তখন জিনিসটা মেক সেন্স করে। শুকন ভাই আপনি বলছেন ভাই আমেরিকার সাথে কোনো মিল নাই, আমি আপনি জানেন বাংলাদেশে প্রতিদিন বিকাশের ডাচবাংলায় এবং বিকাশ এবং ডাচবাংলা মিলে রকেট মিলে 900, বাংলাদেশে অ্যাকচুয়ালি প্রতিদিন যেই দেশে মানুষজন মনে করতো যে মোবাইলে টাকা কার্ডে হবে না 900 থেকে 1,000 কোটি টাকা লেনদেন হয়। সো আপনি যখন ই কমার্স নিয়ে কথা বলবেন আমি ওইটা শুনতে চাই, ওই সংখ্যাটা শুনতে চাই, তাহলে বুঝবো আপনি বোঝেন জিনিসটা। তারপর সেকেন্ড হচ্ছে যে আপনি যখন বললেন যে শুকন ভাই আপনি বলছেন অনেক দূরে দূরে, বাংলাদেশে সাধারণত 12 লাখ দোকান আছে, দোকান বোঝেন, দোকান একদম এই যে রাস্তার দোকান থেকে শুরু করে হরেকা যেটাকে বলে, হোটেল, রেস্টুরেন্ট, ক্যাফে অ্যান্ড পয়েন্ট অফ সেলস আউটলেট, 12 লাখ, 4.5 লাখ দোকানে ডিরেক্ট স্টোর ডেলিভারি হয় যেটাকে DSD বলে, যেখানে প্রাণ, ইউনিলিভার, BAT-র মতো কোম্পানি সরাসরি মাল পৌঁছায় দেয়। সো আজকে প্রাণ একটা চকলেট বের করলে
ইট ইজ পসিবল দ্যাট 5 দিনের মধ্যে সেই চকলেটটা বাংলাদেশের 5.5 লাখ দোকানে থাকবে। সো বাংলাদেশ একটা স্ট্রং ডিস্ট্রিবিউশন মডেল অলরেডি বড় বড় বিজনেসের আছে। আপনি পাড়ায় বসে চকলেট অনলাইনে দিবেন, আপনি দেওয়ার আগে ওই কোম্পানি রিপ্রেজেন্টেটিভ গিয়ে ওই দোকানে দিয়ে চলে আসবে, ওই দোকানদার লোক দিয়ে আপনার বাসায় পাঠিয়ে দিবে। সো ওয়েন ইউ নো অল দিস নাম্বারস, একটু চিন্তা করেন তাহলে, ঠান্ডা মাথায় বলি, নাম্বার নিয়ে কথা বলতে গেলেই ব্রেন আটকে যায়। এই তোমরা একটু কম হাসাহাসি করো না, এই একটু, হ্যাঁ এই আর একটু কম আউট অফ দ্য বক্স, হ্যাঁ ঠিক আছে, শাড়ি পরেছে ওরা খুব এক্সাইটেড ছবি তুলবা, ইটস ওকে, হ্যাঁ সরি, আমি একটু বলি, আমি একটু থামাই ওনাকে, আমি জাস্ট সিম্পল কিছু ধারণা বলেছি। যখনই থিঙ্ক আউট অফ দ্য বক্স করতে চান, ওই ব্যাপারটা সম্বন্ধে কি নাম্বার জানেন আপনি? আসলে জানেন কোনো নাম্বার? নাম্বার নিয়ে কারোর সাথে কথা হয়েছে? স্ট্যাটিস্টিক্স ছাড়া আউট অফ দ্য বক্স চিন্তা করা যায় না। অ্যান্ড সেকেন্ড হচ্ছে হিস্ট্রি, ই কমার্সের হিস্ট্রি সম্বন্ধে আইডিয়া আছে? কবে কোত্থেকে শুরু হয়েছে, কীভাবে হয়, বা ডিস্ট্রিবিউশন মডেলের হিস্ট্রি? তাহলে ডিফিকাল্ট হবে এই জন্য। সো থ্যাংক ইউ, হোয়াটস ইউর নেম? আমার নাম হচ্ছে ইব্রাহিম মোসা। থ্যাংক ইউ ইব্রাহিম ভাই, স্টিল ভেরি স্ট্রংলি দাঁড়িয়ে আছে 1000 লোকের সামনে, উনি যে দুটা কথা বলেছে, আমি যেহেতু স্পিকার, আমি আমার ক্ষমতার অপব্যবহার করে ওনাকে ডেলিভারেটলি অপমান করেছি, তারপরে সে স্ট্রংলি দাঁড়িয়ে আছে। দিস ইজ কল সুপার হিউম্যান। আসতে শেষ করতে দেওয়া উচিত, কে বলেছে? একটু স্টেজে আসেন, আসেন। এটা হচ্ছে, আপনি অবশ্যই বাকিরা বুঝে গেছে যে অনুষ্ঠানটা শেষ, ওনার প্রোগ্রামটা ডান, এখানে নাম্বারস নিয়ে কথা হচ্ছে, ওটা না বলে উনি বলছেন শেষ করতে দেওয়া উচিত। এটা হচ্ছে অ্যাটেনশন নেওয়ার একটা পসিবিলিটি, কেন শেষ করতে দেওয়া উচিত আমি আপনার কাছ থেকে শুনতে চাই, আদারওয়াইজ কিন্তু আমিও আপনাকে অপমান করবো। রাজি? রাজি, হ্যাঁ বলেন না, শেষ করতে দেওয়া উচিত শব্দটা কেন বললেন? শেষ করতে দেওয়া উচিত এই জন্য যে ওনাকে প্রায় প্রত্যেকটা লাইনে লাইনে থামানো হচ্ছিল, তো একটা লাইনটি তো আগে ওনাকে আমাকে বলতে দিতে হবে। আমি এবার আপনাকে থামাই না, আপনার চাকরির অ্যাপ্রাইজালে বিসিএস এর ইন্টারভিউতে, এমএনএস এর ইন্টারভিউতে, আইবিএ বা যে কোনো ইউনিভার্সিটি যখন ভর্তি হতে যাবেন, যখন ইন্টারভিউ নেবেন, আপনার কী মনে হচ্ছে তাতে কিছুই আসে যায় না, ওই পাশের লোকটা আপনার সম্বন্ধে কী ভাবছে সেটা আপনার আসে যায়। সে যেটা পয়েন্টটা ঠিক করেছে যে তার একটু ইগোতে লেগেছে, ওই মেয়ে ওনাকে বলতে দিলেন না, ইয়াস, আপনাকে অনেক জায়গায় বলতে দেওয়ার কোনো চান্স দেওয়া হবে না, বিকজ মানুষ আপনাকে 30 সেকেন্ড, 5 সেকেন্ড, 10 সেকেন্ডের মধ্যে জাজ করবে, ওর সাথে আমি কথা বলবো না কি বলবো না। সো আপনাকে কেউ স্পুন ফিট করে আদর করে খাইয়ে দিবে না। এটা বলতে মজা লাগতেছে, 1000 লোক আছে, বলতে দেওয়া উচিত 5 টাকার জন্য, হ্যাঁ দেওয়া উচিত ছিল, উনি একটু অ্যারোগ্যান্ট, ইয়াস, পৃথিবী অ্যারোগ্যান্ট, পৃথিবী খারাপ, আপনারা কে বলছে পৃথিবীতে, ভাই আরও বলেন, আপনি আরও বলেন, কেউ বলবে না, আমরা কেন ধরে নিচ্ছি যে অন্যরা এসে আমাদেরকে খাইয়ে দিবে। এবং আপনি কয়টা ইন্টারভিউ ফেস করেছেন এ পর্যন্ত? হাউ মেনি, হোয়াট ইউ ডু বাই দ্য ওয়ে? বেশি না, 10-15টা। মানে হাউ মেনি ইউ পাসড এইজ? না না, 10-15টার মধ্যে কতটা সাকসেসফুলি উতরেছেন? 5-6টা। কোথায়? এর মধ্যে একটা বিএলসি ছিল, জাগো ছিল, টুকটাক এরকম 4-5টা। আচ্ছা, টুকটাক শব্দের উচ্চারণ করে হেভি ওয়েটটা কমিয়ে ফেলছেন। আমি যেটা বলি, আই ওয়ান্ট ইউ টু, যখন আমাদের মতো কেউ স্টেজে কথা বলে, একটু আমি এখানে অ্যারোগেন্স না, আপনারা ভাববেন যে আমি ভাব নিচ্ছি না, আমি আই এম স্টেটিং দ্য ফ্যাক্ট, সত্য কথাগুলো তো পরিষ্কার করে কাউকে বলতে হবে। আপনি উনি যেটা বললেন, আসলে টাইম পাবেন না আপনি, এই যে আবারও মেনে নিতে কষ্ট হচ্ছে। কথা হচ্ছে এইটা যে সে যেই ভিউ থেকে দেখতেছে, সেই ভিউটা যদি আমাকে নিতে হয়, যে সে কোন ভিউটা থেকে বলতেছে বা বোঝানোর চেষ্টা করতেছে, সেটা যদি আমাকে খেতে হয়, তাহলে কেমন, আমাকে একটু সময় নিতে হবে। আচ্ছা, সংখ্যার বিষয়টার জন্য, এই তো সংখ্যা, আচ্ছা ঠিক আছে, বাট প্রথম থেকেই উনি যেভাবে বলার চেষ্টা করেছিল, হ্যাঁ এটা হয়তো বা যে সে আপনার মতো এত একটা এক্সপিরিয়েন্স না, বাট সে তো চেষ্টা করছিল। আমার মতো এক্সপিরিয়েন্স তো হবে না, যার কারণে আমি এখানে দাঁড়িয়ে আছি। আমি যখন ইন্টারভিউর কথা বলছি, আমি 22 বছর আগে থেকে ইন্টারভিউ, সিট ডাউন, অবশ্যই করার আছে, হ্যাঁ না জানে না বুঝে দাঁড়ায় যাওয়া, সিট ডাউন, রিল্যাক্স, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। এখানে যে হিট হয়ে যাচ্ছে সবাই মজা পাচ্ছে, আরে জমে গেছে, যে কোনো বকতে দিচ্ছিল, দুইটা পোলা ঝামেলা করছে, এটা হচ্ছে অ্যাভারেজ ব্রেইনস। আমি এতক্ষণ ধরে এটাই বলার চেষ্টা করতেছিলাম যে অ্যাভারেজ জিনিস নিয়ে আমরা মজা পেয়ে যাই। এই পুরো আলোচনাটা গত 7 মিনিটের ঘটারই কথা ছিল না, উনি খুব সুন্দরভাবে গ্রেসফুলি অ্যাকসেপ্ট করে যে শুকন ভাই বুঝে গেছি ঝামেলা, উনি চলে যাচ্ছিলেন, হি স্টপ,
আই কলড হিম আপ, ট্রাই টু মেক হিম আন্ডারস্ট্যান্ড, আরেকজন দাঁড়াচ্ছি। আমি যদি আপনাকে ডেকে এই ধরনের সিচুয়েশনের নাম্বারস নিয়ে কথা বলতে পারি, আপনিও আটকে যাবেন। আমি তো ওটাই বোঝানোর চেষ্টা করছি, রাইট? রিল্যাক্স। আর অন্যের সাথে রাগলে না শারীরিক একটা আনন্দ হয়, রাগলে দেখবেন যে শক্তি চলে আসে না শরীরে, এইটা আমরা অনেকে পছন্দ করি। উই লাইক দিস থিং, রাগলে গা গরম হয়ে যায়, উই লাভ দিস থিং, দিস ইজ লাইক অ্যাডিকশন, এটা থেকে একটু বেরোতে হবে। রিল্যাক্স।